হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখছেন অবশ্য জানেন আমি 50টা লেয়ার মুরগি দিয়ে শখের বসে শুরু করছি। তো তখন আমার মুরগিগুলো ছেড়ে দেওয়া ছিল, এখন আমি খাঁচায় আবদ্ধ করছি। আমার মুরগি 50টা মোট, এখানে 24টার মতন রেখেছি, আরগুলা বাইরে আছে। এখন খাদ্য চলতেছে লেয়ার গোয়ার। আমার মুরগিগুলোর বয়স 5 মাস ওভার হয়ে গিয়েছে। আল্লাহ রহমতে মুরগিগুলো সুস্থ আছে, সুস্থ সবল আছে। দেখতে পাচ্ছেন এই হলো আমার 24টা মুরগির খাঁচা সহ সেট আপ করছি আমি এভাবে। আশা করছি 10-15 দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করবে। এখানে হচ্ছে যে আর মুরগি যেগুলা ছিল ওগুলো আমি নেটের মধ্যে আবদ্ধ করে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে ক্যারেট দেওয়া আছে, দুটি মুরগি ডিম পাড়া সময় হয় অবশ্যই ক্যারেটের মধ্যে পারবে। দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে মুরগিগুলো অনেক সুস্থ আছে। আমি আশা করছি 10-15 দিনের মধ্যে মুরগিগুলো ডিম দিবে। আপনারা জানেন আমি শখে মুরগিগুলো পালন করতেছি। খুব চটপটে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পান। আমি হয়তো অনেক গোছালোভাবে কথা বলতে পারি না, যদি আমার ভুল করতে হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। কিছুদিন আগে আমার মুরগিগুলো ফক্স হয়েছিল, ওষুধ দেওয়ার পরে আল্লাহর রহমতে সবগুলো এখন সুস্থ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জুয়েল ব্লগ চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।